প্রিয় দর্শক শ্রোতা আমরা কি এ বিষয়টা জানি জিলহাস মাসের পূর্বেও আমাদের কিছু মৌলিক আমল রয়ে এই নোক চুল এগুলো কাটবেন এবং পরবর্তী সময়ে কাটবেন না তাহলে তেমাম বললেন এটা তোমার জন্য হবে পরিপূর্ণ একটা কুরবানির সমান ইন্দা আল্লাহর নিকটে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নাহমদ হুয়ান সাল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ ফাউদুল্লাহ মিন শৈতনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন আল হাসানাত ইউদ হিবন সৈয়াদ আতার টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা আতারিক টিভির অন্যতম পরিবেশনা ফাজাইলে আমলের কুরবানি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমাজান মাস আসলে তার পূর্ব প্রস্তুতি আমরা গ্রহণ করি কিন্তু জিলহাজ মাসের প্রথম দশক আসার পূর্বেও যে আমাদেরকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে এ বিষয়টিকে আমরা জানি যদিও জিলহাজ মাসের প্রথম দশকের অর্থাৎ এক থেকে দশ তারিখের আমলগুলো আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে অনেক প্রিয় সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল আল জিহাদ সাল আলিমাস্লাম বললেন হা ওল জিহাদফি সাবিল্লা রিনি ওমা আলী লাহিসালাতাম আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে উত্তম তবে যিনি শহীদ হয়েছেন তার মর্যাদা ভিন্ন মৌলিক কথা হচ্ছে এই কিন্তু প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক শ্রোতা আমরা কি এ বিষয়টা জানি জিলহাজ মাসের পূর্বেও আমাদের কিছু মৌলিক আমল রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল যেটা রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমল করতেন সাহাবারা আমল করতেন উম্মে সালাম আরুজাল আনহা থেকে বুখারিতে হাদিস এসেছে সহিল বুখারিতে সহিল বুখারির হাদিস নাম্বার এক হাজার নয়শত সাতাত্তর সহিল বুখারির এই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল আলী থেকে তিনি যে বর্ণনা দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম বলছেন ইদা দাখাল আল আস যখন জিলহাজ মাসের প্রথম দশক প্রবেশ করে ও আর আহাদুকুম আইয়া এবং তোমাদের কেউ কেউ তখন কুরবানি করার ইরাদা বা ইচ্ছা করে ফালা ইয়ামুসা আউ ইয়া খুদেন নামিনশা আরিহি ও আজফারি রাসুল সাল আলী সাল্লাম বলছেন যখন জিলহাজ মাসের প্রথম দশক আসবে এবং তোমাদের কেউ কেউ কুরবানি করার ইচ্ছা করে এমতো অবস্থায় ফালা ইয়া না সে যেন কিছুতেই না ধরে মিন ফা তার চুল থেকে ও আরিহি তার মুখ থেকে এখন চুল বলতে শারুর রস তথা মাথার চুল চুল বলতে বগলের লোম চুল বলতে নাভির নিচের অবাঞ্চিত লোম বা গুপ্তাঙ্গের পশম সাথে সাথে অমিন আজফা রিহি দ্বারা নখ বলতে নোখ কাটার কথা রাসুলসাল্লু আলিম আসসাল্লাম নিষেধ করলেন অর্থাৎ না করলেন সেক্ষেত্রে হাতের নখো হতে পারে পায়ের নখো হতে পারে প্রিয় উপস্থিতি সাল্লাহ আলিম আসসালাম এটা বললেন তো এ অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে সোরা নিসার সেই বাক্যটি আল্লাহ রাসুলসল্লাহু আলিম আসাল্লামের উদ্দেশ্যে মহান আল্লাহ সুবাহান্লাহ যেটা বললেন মাই ইউতিসুল আতা আল্লাহ যে রাসুল মোহাম্মদ সাল্ল্লা আলিম আসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্যই করবে আমরা রাসুলের আনুগত্য করি মূলত আল্লাহ সুবাহান তাল্লার আনুগত্য করার জন্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যারা কুরবানি করার ইচ্ছা করবেন তারা এই সমস্ত চুল নোখ কাটা থেকে বিরত থাকবেন কিন্তু যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করবেন না কুরবানি দিতে পারবেন না বা যাদের সামর্থ্য থাকবে না তারা কি করবেন এ ব্যাপারে মুস্তাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে মুস্তাদে আহমদের হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত পঁচাত্তর যদিও এই হাদিসটি সম্পর্কে মহাদ্দিস এবং মহাক্ষিক বড় বড় মহাদ্দিস এবং মহাক্ষিক কেরাম এ হাদিসটিকে দৈব বলেছেন তারপরে অন্যান্য মহাদ্দিস এবং মহাক্ষিক ওলামায়েকেরাম এ হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ রসুল্লাহ আলিমাসাল্লাম কোন এক সাহাবিকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করছেন এমত অবস্থায় কুরবানির ব্যাপারে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ওই সাহাবি প্রশ্ন করে বসলেন ইয়া রাসুল্ল সাল আলিম আসাল্লাম আমি যদি একটা মাদি বকরির বাচ্চা ছয় মাসের বকরির বাচ্চা আছে এমন অবস্থায় চা ছাড়া আমার কাছে আর কিছুই নেই তাহলে আমি সেটা দ্বারা কুরবানি করতে পারবো নাকি বা সেটা দিয়ে পারবো কি রাসুলসাল্লু আলিম আসসাল্লাম বললেন না সাহাবি কে রাসুল্লাহ সাল্লাহ আলিমু আসাল্লাম বললেন ওয়ালাকিং তাখুদ মিন আরিক বরং তুমি তোমার চুল কাটবে ওয়া তুকালিমু আদা ফিরাক এবং তুমি তোমার নোখ কাটবে এভাবে রসুল সাল্লি আসাল্লাম তাকে আরও উদ্বুদ্ধ করলেন এবং তুমি তোমার নাভির নিচের লোম কাটবে এভাবে তুমি যদি করতে পারো ফাদা আলিকা তাম উদ হেয়া ইন্দাল্লাহি সুবাহান তাহলে পরিপূর্ণ কুরবানির নিয়ত তুমি পেয়ে যাবে সুবাহান আল্লাহ আবহমদি তাহলে মুস্তাদে আহমদের এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি রাসুলসাল আলিম আসাল্লাম বললেন যারা কুরবানি করতে পারবেন না তারাও যদি এ উদ্দেশ্যে আমল করেন ইনশাআল্লাহ তারাও কুরবানির স্বভাব পেয়ে যাবে সাথে সাথে এই সময় মূলত হাজি সাহেবরা মুহরিম অবস্থায় থাকেন তারা চুল নোখ কাটা এ সমস্ত কাটা থেকে বিরত থাকেন এবং লা আল্লাহুমা লাব্বাইক কালাব্বাইক আল্লাহর একত্বতা ঘোষণা করেন আল্লাহর মেহমান হিসাবে তারা থাকেন সেখানে এই সমস্ত কাটা থেকে তারা বিরত থাকেন ক্ষেত্রে তাদের সাথেও কিন্তু একটা একত্রতা আমাদের তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এই হাসান হাদিস দিয়ে যদি আমরা আমল করি যাদের কুরবানি করার সামর্থ্য নেই তারা যদি শুধু এই হাদিসের উপরে আমল করেন অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ ওঠার পূর্বেই অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখের পূর্বেই যারা এই নখ চুল এগুলো কাটবেন এবং পরবর্তী সময়ে কাটবেন না তাহলে জালিকা তেমাম উদ ইন উদ্হিআক রাসুসাল্লাহ আলী সাল্লাম বললেন এটা তোমার জন্য হবে পরিপূর্ণ একটা কুরবানির সমান ইন্দাল্লাহ হানা হানাহাদ আল্লাহর নিকটে এখন সেটা কখন কাটতে হবে কুরবানি করার সাথে সাথে আমরা সেই নোখগুলো কেটে ফেলবো যারা কুরবানি করব তারাও কাটব পরিবারের সদস্যরা কাটবে আবার সাথে সাথে কিন্তু যারা কুরবানি করতে পারছি না তারাও আমরা কেটে নেব। তাহলে সকলের সাথে একটা একত্রতা তৈরি হবে ইসলামী বিধান যে একক ইসলামী বিধানের মধ্যে যে একটা একতা ঐক্যবদ্ধতা এবং পারস্পরিক আনন্দের একটা বিনিময় একটা ধারাব্যত থাকে সেটা কিন্তু অবশ্য থাকবে ইনশাআল্লাহ আমরা এভাবে আমল করব অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের যিনি কর্তা বা যিনি মেইন তিনি এই আমলগুলো করেন কিন্তু পরিবারের শিশু সন্তান বা নারীরা যারা থাকেন তাদের এই আমলে উদ্বুদ্ধ করেন না বা অনেকে আমলটার উপরে ভুরুক্ষেপ করেন না অথচ রাসুল সাল্লাহ আলী এত গুরুত্ব দিলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লাখুদান্নাক সে যেন কোনো কিছুই না ধরে অর্থাৎ না কাটে সেটা তার নোখ হতে পারে সেটা তার চুল হতে পারে সেটা তার পায়ের নখ হতে পারে হাতের নখ হতে পারে বগলের লোম হতে পারে নাভির নিচের অবাঞ্ছিত লোম হতে পারে সুতরাং আসুন আমরা এ বিষয়টা আমল করার চেষ্টা করি রাসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লামের সুন্নাতের অনুসারী হই আমরা আমল করি ফাজাইল আমল পর্ব থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি আল্লাহ রব্ল্লাহ আলমিন আমাদের আমল করা তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন ফাজাইলে আমলকে আল্লাহরবুল্লাহ আলমিন কবুল করুন আর একটি বিকে কবুল করুন আপনারা যারা দেখছেন আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহ সুবাহান আহমতাল আল্লাহ সকলের এই মেহনতকে চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته